চাই চরিত্র, চাই এই রূপ দৃঢ়তা ও চরিত্র বল, যাতে মানুষ একটা ভাবকে মরণ কামড়ে ধরে থাকতে পারে। জয় স্বামীজি। যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। প্রাচীন ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই নাস্তিক। নতুন ধর্ম বলছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। জয় স্বামী বিবেকানন্দ। আমার ভারত অমর ভারত, পেজ নাম্বার 99। জগতের কল্যাণ, স্ত্রী জাতির অভ্যুদয় না হইলে সম্ভাবনা নাই। এক পক্ষে পক্ষীর উত্থান সম্ভব নহে, সেই জন্যই রামকৃষ্ণ অবতারে স্ত্রী গুরু গ্রহণ, সেই জন্যই নারীভাব সাধন, সেই জন্যই মাতৃভাব প্রচার, সেই জন্যই আমার স্ত্রী মঠ স্থাপনের জন্য প্রথম উদ্যোগ। উক্ত মঠ গার্গী, মৈত্রী এবং তদপেক্ষা আরো উচ্চতর ভাবাপন্না নারী কোলের আকর স্বরূপ হইবে। জয় স্বামী বিবেকানন্দ। আমার ভারত অমর ভারত, পেজ নাম্বার 59। তোমরা কি মনে করো প্রতিটি নারীর অন্তরে যে দেবী রয়েছেন তাকে মুহূর্তের জন্য ছলনা করা যায়? কখনোই তা হয়নি, হবেও না কখনো। সেই দেবী সবসময় নিজেকে প্রকাশ করছেন, যে কোনো ছলনা অনিবার্যভাবে তার কাছে ধরা পড়ে। সত্যের গৌরব, আধ্যাত্মিকতার আলো, পবিত্রতার মহিমা সব কিছুই সেই দেবী নির্ভুলভাবে অনুভব করেন। প্রকৃত আধ্যাত্মিকতা অর্জন করতে এই পবিত্রতার একান্ত প্রয়োজন। জয় স্বামীজি। আমার ভারত অমর ভারত, পৃষ্ঠা সংখ্যা 58। ধর্ম অনুরাগে, বাহ্য অনুষ্ঠানে নহে, হৃদয়ের পবিত্র ও অকপট প্রেমেই ধর্ম। যদি দেহ মন শুদ্ধ না হয় তবে মন্দিরে গিয়া শিব পূজা করা বৃথা। যাহাদের দেহ মন পবিত্র শিব তাহাদেরই প্রার্থনা শুনেন। আর যাহারা অশুদ্ধ ভাব হইয়াও অপরকে ধর্ম শিক্ষা দিতে যায় তাহারা অসৎগতি প্রাপ্ত হয়। বাহ্য পূজা মানস পূজার বহিরঙ্গ মাত্র, মানস পূজা ও চিত্তশুদ্ধিই আসল জিনিস। এগুলি না থাকিলে বাহ্য পূজায় কোনো ফল লাভ হয় না। জয় স্বামীজি। বাণী সঞ্চয়ন, পেজ নাম্বার 53। টাকায় কিছু হয় না, নামেও হয় না, যশেও হয় না, বিদ্যায় হয় না, ভালোবাসায় সব হয়। চরিত্রই বাধা বিঘ্ন রূপ, বজ্রদৃঢ় প্রাচীরের মধ্য দিয়া পথ করিয়া লইতে পারে। জয় স্বামীজি। আমার মতে মনের একাগ্রতা সাধনই শিক্ষার প্রাণ। শুধু তথ্য সংগ্রহ করা নহে, আবার যদি আমাকে নতুন করিয়া শিক্ষা লাভ করিতে হইত এবং নিজের ইচ্ছা মতো আমি তাহা করিতে পারিতাম, তাহা হইলে আমি শিক্ষণীয় বিষয় লইয়া মোটেই মাথা ঘামাইতাম না। আমি আমার মনের একাগ্রতা ও নির্লিপ্ততার ক্ষমতাকেই ক্রমে ক্রমে বাড়াইয়া তুলিতাম। তারপরে ওইভাবে গঠিত নিখুঁত যন্ত্র সহায়ে খুশি মতো তথ্য সংগ্রহ করিতে পারিতাম। মনকে একাগ্র ও নির্লিপ্ত করিবার ক্ষমতা বর্ধনের শিক্ষা শিশুদের একসঙ্গেই দেওয়া উচিত। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান, পেজ নাম্বার 51। নিরাশ হইও না, পথ বড় কঠিন, যেন ক্ষুরধারের মতো দুর্গম, তা হলেও নিরাশ হইও না। ওঠো, জাগো এবং তোমাদের চরম আদর্শে উপনীত হও। জয় স্বামীজি। আমার ভারত অমর ভারত, পৃষ্ঠা সংখ্যা 100। যদি প্রকৃতিতে বৈষম্য থাকে তথাপি সকলের পক্ষে সমান সুবিধা থাকা উচিত, কিন্তু যদি কাহাকেও অধিক কাহাকেও কম সুবিধা দিতেই হয় তবে বলবান অপেক্ষা দুর্বলকে অধিক সুবিধা দিতে হইবে। অর্থাৎ চণ্ডালের বিদ্যা শিক্ষার যত আবশ্যক ব্রাহ্মণের তত নহে। যদি ব্রাহ্মণের ছেলের একজন শিক্ষকের আবশ্যক, চণ্ডালের ছেলের দশজনের আবশ্যক। কারণ যাহাকে প্রকৃতি স্বাভাবিক প্রখর করেন নাই তাহাকে অধিক সাহায্য করিতে হইবে। তেলা মাথায় তেল দেওয়া পাগলের কর্ম। জয় স্বামীজি।
আমি আশা করি আমাদের মধ্যে প্রত্যেকেরই একদিকে যেমন উদার ভাব হৃদয়ের প্রসারতা আসবে, অপরদিকে তেমনি দৃঢ় নিষ্ঠা ও বিশ্বাস থাকবে। আমি চাই গোড়ার নিষ্ঠাটুকু ও তার সঙ্গে জড়বাদীর উদার ভাব, হৃদয় সমুদ্রের মতো গভীর অথচ আকাশের মতো প্রশস্ত হওয়া চাই। আমাদের পৃথিবীর সবচেয়ে উন্নতিশীল জাতির মতো উন্নত হতে হবে, আবার সঙ্গে সঙ্গে আমাদের আবহমান কালের সঞ্চিত সংস্কার সমূহের প্রতি শ্রদ্ধাবান হতে হবে। জয় স্বামীজি।